আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইভাস কুকিং এর আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি গরুর মাংসের ভুনা রেসিপি। তো আমরা সবাই পারি, এক একজনের রান্না এক এক রকম। তো আমি আজকে আমার রান্নাটাই শেয়ার করছি, আমি কিভাবে রান্না করি। তো আজকে আমি করে দেখাবো গরুর মাংসের ভুনা, খুবই সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সম্পূর্ণ রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি, চলুন দেখে নিই গরু মাংসের ভুনা রেসিপি করতে। আপনাকে আমাদের চ্যানেলে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গরুর মাংস ভুনা করার জন্য এখানে নিয়েছি 2 কেজি গরুর মাংস, ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। তারপর নিয়েছি এখানে কিছু বাটা মশলা, আদা রসুন বাটা 2 টেবিল চামচ করে, এখানে শুকনো মরিচ আছে 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, আর আছে এখানে 2 কাপ পেঁয়াজ কুচি, গরম মশলা এবং তেজপাতা, এলাচ, লবঙ্গ। তো এই গরম মশলাটা আমি স্পেশালি মাংসের জন্যই বানিয়েছি, এটা আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এই আর লাগবে স্বাদ মতো লবণ এবং রান্নার সয়াবিন তেল। তো এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু হয়ে যাবে গরুর মাংসের ভুনা। তো চলুন এবার রান্নায় চলে যাই। চুলা জ্বালিয়ে একটা পাতিল বসিয়ে দিয়েছি এবং এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে হালকা একটু গরম করব। তেল ভিতরে দিয়ে দিব তেজপাতা এবং লং এলাচ গুলো, লং এবং এলাচ গুলো, এগুলো দিয়ে হালকা একটু ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচি গুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে একটু ভেজে নেবো। পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, এর ভিতরে যে বাটা মশলা, রসুন এবং আদা বাটাটা দিয়ে দিব। রসুন এবং আদা বাটাটা দিয়ে 1 মিনিট মতো একটু তেলে ভেজে নেবো, এটাতে করে কাঁচা মশলার গন্ধটা চলে যাবে। মশলাটা একটু ভেজে নিয়েছি, এখন যে শুকনা মশলাগুলো আছে এর ভিতরে এক এক করে দিয়ে দেবে, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। গুঁড়া মশলাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে আর দিব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, পরে আবার ইউজ করবো জন্য এখন অল্প করে দিব। শুকনো মশলাটা দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব মশলার উপরে তেলটা উঠে আসা পর্যন্ত। মশলার উপরে তেলটা ভেসে উঠেছে, এখন গরু মাংসগুলো দিয়ে দিব। গরু মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নেড়ে নেব। মাংসগুলো নেড়ে নিয়েছি, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর মাংসটা থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে, আবারও একটু ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর মাংসটা থেকে কিন্তু আরও পানি বের হয়েছে, এখন এই পানিটা দিয়েই আমি মাংসটা কষাবো। এই জন্য ঢেকে রান্না করব পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত। তো ফিরে আসছি মাংসের পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত। 10 থেকে 15 মিনিট এর ভিতরে আমি 2 বার নেড়ে দিয়েছিলাম ভালোভাবে, মাংসের ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এটা আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে একদম ঝোলটা শুকিয়ে ফেল। মাংসে যেহেতু আলু দিব, তো এখানে আমি 2টা আলু কেটে ভেতরে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিব। এভাবে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, সম্পূর্ণ ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। মাংসটার ঝোলটা কিন্তু একদম শুকিয়ে এসেছে, গরুর মাংসের স্বাদ কিন্তু বেশি হয় মাংসটা কষানোর মধ্যে। কষানোটা ভালো হলে মাংসের টেস্ট কিন্তু খুবই ভালো আছে। এভাবে আমি আরও বেশ কিছুক্ষণ কষাতে থাকবো, যতক্ষণ না একদম মাংসটা ভাজা ভাজা হয়ে আসে। এভাবে কিছুক্ষণ পরপর আমি এটা নেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটাকে কিন্তু আমি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি, এটা বারবার নাড়তে হবে, নাড়লে তলে লেগে যেতে পারে। এই পর্যায়ে আমি 2টা রসুন কেটে এভাবে ভালোভাবে ধুয়ে দিয়ে দিব।
গরু মাংসে আস্ত রসুন কিন্তু খুবই ভালো লাগে, আর রসুন কিন্তু কোলেস্টেরল কমায়, এটা শরীরের জন্য খুবই উপকারী। তো মাংসের ভিতরে দিয়ে এটা ভালোভাবে আর একটু কষিয়ে আমি পানি দিয়ে দিব। তো গরুর মাংসটা আমার কষানো হয়ে গেছে। আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই প্রায় 10 মিনিট মতো আমি মাংসটা কষিয়েছি। দেখুন গরুর মাংসটা এটা কষানোর ভিতরেই কিন্তু 70% রান্না হয়ে গেছে অলরেডি। তো এখন আমি একটু এখানে পানি দিয়ে দিব। এখানে পানি দিব আমি প্রায় 4 কাপের মতো পানি দিব। পানিটা দিয়ে দিয়েছি, এখন এটা ঢেকে রান্না করব প্রায় আধা ঘন্টার জন্য। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। 20 মিনিট পর মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটা কমে এসেছে। তো এখন মাংসের ভিতরে একটু বাগার দিব, পেঁয়াজ ভেজে বাগার দিব। একটা প্যান গরম করতে দিয়েছি, একটু 2 টেবিল চামচ তেল দিয়ে এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন এটা মাংসের ভিতরে দিয়ে দিই। ভেজে রাখা পেঁয়াজটা মাংসটি দিয়ে ভালোভাবে মাংসটা নেড়ে নিব। আমি কিন্তু লবণটা টেস্ট করে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি। মাংসটা একদম হয়ে গেছে, আমি আর 2 থেকে 3 মিনিট পরে এটা নামিয়ে নেব। সেটা হয়ে গেছে, আমি এটা ঠান্ডা করে একটা বাটিতে ঢেলে নেব। ওটাকে আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে মাংসটা, এবং একদম নরম গলে গেছে মাংসটা, কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি। তো এর উপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা এভাবে ছড়িয়ে দেবো, এটাতে দেখতেও যেমন ভালো হবে ভালো লাগবে। কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ কেটে আমি একটু সাজি। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমার পরবর্তী রেসিপি দেখা যায় আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।